তো বন্ধুরা, এই যে প্রত্যেকটা হিন্দু ধর্মের মানুষের স্বপ্ন পূরণের দিন 22শে জানুয়ারি, আমরা সেই স্বপ্ন পূরণের দিনের যে প্রস্তুতি পর্ব সেটাই তুলে ধরছি। অযোধ্যাতে রামচন্দ্রের জন্মস্থান, সেখানে যে রাম মন্দির, প্রতিটা মানুষের 500 বছরের বেশি আগেকার মানুষের যে স্বপ্ন, সেটা আমাদের, আমরা ধন্য যে সেটা আমরা নিজের চোখে দেখতে পাবো, এটাই আমাদের পরম পাওয়া। তো দেখো বন্ধুরা, আমরা সেই আমাদের যে বালুরঘাটে যে যেখানে উৎসব পালন করা হবে সেই সেই দিকে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, কেবি ভজন কীর্তনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আর হরে কৃষ্ণ, সকলকেই নমস্কার, প্রণাম। তো কালকে হচ্ছে 22 তারিখ, 22শে জানুয়ারি, অযোধ্যায় যে হচ্ছে শ্রী রামচন্দ্রের যে মন্দির, সেখানে যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা দিবস, তো সেই উপলক্ষে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় হচ্ছে বালুরঘাট শহরে, তো এইখানে কিন্তু রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা দিবসের জন্য সেই উপলক্ষে এখানে প্রদীপ প্রজ্বলন করা হবে, সেটা হচ্ছে আতে নদীর ঘাটে। তো তারই এখানে প্রস্তুতি পর্ব চলছে, এবং তার হচ্ছে যে কীরকম করে সাজানো গোছানো হচ্ছে এই নদীর ধারে, এবং সমস্ত হচ্ছে যে সমস্ত এখানে যে কর্মকর্তারা আছেন তারা কাজকর্ম করে নিচ্ছে। আর এই হচ্ছে নদীর ধার, এবং এইখানে দেখুন যে এইখানে প্রদীপ প্রজ্বলন করা হবে, রামলালার হচ্ছে যে প্রাণ প্রতিষ্ঠা, অর্থাৎ তার যে মূর্তি স্থাপন এবং যে তার হচ্ছে যে পূজা করা হবে, এবং অযোধ্যায় যে হাজার লাখ লাখ হাজার হাজার মানে যে ভক্তদের যে একটাই প্রাণের বা মনের ইচ্ছা ছিল যে আমাদের অযোধ্যায় যে রামলালার যে জন্মস্থান সেখানে হচ্ছে মন্দির হচ্ছে প্রতিষ্ঠা হোক, সেটা হাজার হাজার বছর আগেকার কথা। তো আমাদের তার পূজার মুখ এবং যে কয়েকটা পাড়ি হয়ে এসছে সে পর্যন্ত এখনও পর্যন্ত অযোধ্যায় কিন্তু রাম যে মন্দির সেটা কিন্তু স্থাপন করতে পারা যায়নি, এই মুহূর্তে স্থাপন করা হচ্ছে, এবং সেটা হচ্ছে কালকে 22শে জানুয়ারি অযোধ্যায়। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের যে এখানে দক্ষিণ দিনাজপুর জেলার যে বালুরঘাট শহর, তো সেইখানে কিন্তু আত্রি নদীর ধারে যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা দিবসের জন্য এখানে প্রদীপ প্রজ্বলন করা হবে, এবং কতগুলি প্রদীপ প্রজ্বলিত হবে তার যদি এখানে কোনো কর্মকর্তা থেকে থাকে তাদের কাছে শুনব, এবং কীভাবে হবে এবং অনুষ্ঠানে কে কে অংশগ্রহণ করবে বা কে কে আসবে এখানে এই অনুষ্ঠানে তাদের মুক্তি যখন শুনিয়ে নেব। তো হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী আমাদের কিন্তু শ্রীরামচন্দ্র হচ্ছে প্রাণপুরুষ, অর্থাৎ ত্রেতা যুগে সে আবির্ভাব হয়েছিল আমাদের এই পৃথিবীতে। তো যার জন্য কিন্তু ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এবং তারই যে হচ্ছে কর্মকলাপ, অর্থাৎ অধর্মের বিরুদ্ধে এবং বিনাশের জন্য আবির্ভূত হয়েছিলেন। তো তারই যে অযোধ্যায় যে রাম মন্দির আমাদের, সেটা হচ্ছে যে বহু বিতর্কিত সমস্যা ছিল, সেই সমস্যার যে সংকট এই মুহূর্তে কাটিয়ে, কোনো আমি বলছি না কোনো হচ্ছে ধর্মাবলম্বীদের জন্য বলছি না, সব ধর্মের মানুষ এই রামলালার এখানে যে প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হতে পারে, অংশগ্রহণ করতে পারে, এবং সব ধর্মের জন্যই কিন্তু রামলালার হচ্ছে পূজা সবাই অনুষ্ঠানে যোগ দিতে পারে, এবং সবাই কিন্তু করবেও সেটা, এবং কোনো ধর্মের জন্য না, কোনো জাতিগত কোনো হচ্ছে পার্টিগত দিক থেকে না, রাম আমাদের হচ্ছে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল ত্রেতা যুগে, সবাই জানে সেটা, যে হাজার হাজার বছর আগেকার কথা, সে আমাদের জ্ঞানের বাইরে। তবে আমরা যে এই শ্রীমদ্ ভগবত গীতা এবং যে মহাভারত যে সমস্ত আমাদের যে হিন্দুদের সনাতন যে ধর্ম ধর্মাবলম্বীদের যে সমস্ত পুস্তক বা পুস্তিকাগুলো আছে, কাব্যগ্রন্থগুলো আছে, তাদের থেকে আমরা কিন্তু এই সমস্ত তত্ত্ব পেয়ে থাকি, এবং তারই বংশানুরূপে এবং কালক্রমে হিসাবে আমরা কিন্তু সমস্ত তত্ত্ব কিন্তু এখানে শেয়ার করতে যাচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে এখানে শ্রীরামচন্দ্রের এখানে বিশাল একটা যে ছবি এখানে করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন হরে কৃষ্ণ জয় শ্রীরাম। তো এই যে রামলালা, অর্থাৎ শ্রীরামচন্দ্রের এখানে ছবি, তো এই ছবিতে এখানে পূজিত করা হবে, এবং এখানে যে নদীর ধার এখানে এই যে কাজকর্ম করা হচ্ছে, যে কোনো তার যে ভাইটা দাদারা কাজ করছে এখানে, এবং এই সমস্ত জায়গায় দেখুন এই প্রদীপ প্রজ্বলন করা হবে, এই যে লাইন দিয়ে করা হচ্ছে। তো এই সমস্ত কিন্তু দৃশ্য হয়তো কালকের দিনটাতে আমরা দেখতে পাবো, সেই আশা রাখি।
সকলে আপনারা আসবেন, আমি আমন্ত্রণ জানাই যে আপনারা কিন্তু এখানে এসে অবশ্যই এই যে নদীর ধারে প্রদীপ প্রজ্বলন যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এত সুন্দর একটা মুহূর্ত আমাদের হিন্দু যারা ধর্মাবলম্বী হিন্দুদের ক্ষেত্রে তো অবশ্যই একটা গর্বের ব্যাপার, তাছাড়া কিন্তু সব ধর্মাবলম্বীদের জন্য কিন্তু কায়রা বনগাঁটিদেরা সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারে এবং আনন্দ কিন্তু উপভোগ করতে পারে আলাদা। অবশ্যই হরে কৃষ্ণ জয় শ্রীরাম, আপনারা কিন্তু অবশ্যই আসবেন এখানে। তো এই হচ্ছে এখানে আমাদের যে দেবতা অর্থাৎ তৃতীয়ুগের যে আবির্ভূত হয়েছিল শ্রীরামচন্দ্র তার হচ্ছে ছবি, আর এখানে কাজকর্ম চলছে। আর এই হচ্ছে আত্রেয়ী নদী, এই নদীর ধারেই কিন্তু এখানে কিন্তু এই রামলালা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ তার হচ্ছে যে অনুষ্ঠান যার উপলক্ষে এইখানে কিন্তু নদীর ধারে আমাদের প্রদীপ পরিচালন করা হবে। সঙ্গে সঙ্গে দেখে রাখুন, আর ভিডিওটি ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। আর যারা এখনও পর্যন্ত এই বিষয়ে তথ্য সবাই তো জানেনি, যারা আমাদের বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট শহরে যারা অনেকে অভিজ্ঞতা আছেন বা জানেন না, তারা কিন্তু অবশ্যই কালকে আসবেন এখানে অনুষ্ঠানটি দেখার জন্য এবং দেখে কিন্তু অবশ্যই এটা কিন্তু আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। আর এত একটা সুন্দর মুহূর্ত এখানে এর আগে কিন্তু হয়নি, তো এত বছর হাজার হাজার বছর পরে কিন্তু আমাদের বালুঘাট শহরে কিন্তু হচ্ছে, সব জায়গাতে হবে, দেশের প্রান্তে প্রান্তে কোনায় কোনায় মন্দিরে মন্দির যত মন্দির আছে সেইখানে কিন্তু এই যে অনুষ্ঠানটি প্রচারিত হবে এবং সমস্ত জায়গাতে কিন্তু খুব ঘটাপূর্ণভাবে এবং জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটি প্রচার করা হবে। তো সঙ্গে থাকুন এসে থাকুন বন্ধুরা। এই হচ্ছে রামচন্দ্রের ছবি, এই হচ্ছে প্রদীপ প্রজ্বলন করা হবে এই সমস্ত জায়গাতে। দাদা কতগুলো প্রদীপ প্রজ্বলন হবে? কয় লাখ? এক লাখ। এক লাখ প্রদীপ এখানে প্রজ্বলন করা হবে, আর তারই এই পরিকাঠামো মানে মানে তৈরি করা হচ্ছে এখানে, এই সমস্ত জায়গাতে সব প্রদীপ দেওয়া হবে। আর তো সঙ্গে থাকলে দেখতে থাকতো, আর এই অনুষ্ঠানটি অবশ্যই যারা যারা দেখতে মনে করো তোমরা অবশ্যই আসো এখানে, একটা সুন্দর মুহূর্ত এইরকম দৃশ্য এত বছর এত কোটি বা এত হাজার বছর আগেও কিন্তু আমরা দেখতে পাইনি, যেটা আমাদের এই মানুষ জন্মে কলিযুগে সেটা সম্ভব হচ্ছে। রামলালা আমাদের শ্রীরামচন্দ্র যে ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিল অধর্মের অধর্মকে বিনাশের জন্য আর কি, তো তারই প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে প্রদীপ প্রজ্বলন করা হবে এক লাখ বালুঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলায়। তো আর এই রামচন্দ্র আমাদের সেই ছবি, একটা বিশেষ সুন্দর মুহূর্ত কালকে, অবশ্যই তোমরা আসবে, যেখানে থাকো অবশ্যই আসবে, দক্ষিণ দিনাজপুর জেলাবাসী যেখানে থাকো বালুঘাট শহরে বিশেষ করে বলবো যেখানে যে অবস্থাতে আছো কালকে যদি এই দিনটাতে আনন্দ উপভোগ করতে চাও অবশ্যই তোমরা এসে এখানে অংশগ্রহণ করবে। আর ওখানে কিছু কর্মকর্তা দাদারা আছে, তাদের কাছে যাবো আমি, গিয়ে আমি শুনে নিচ্ছি যে সঠিক কী বিষয়বস্তু আর কি। তো বন্ধুরা এই হচ্ছে প্রদীপ প্রজ্বলনের জায়গাটা তোমাদের দেখানো হলো এখানে, তো কেবি ভজন কীর্তনের তরফ থেকে। আর হচ্ছে এইখানে যা শোনা গেল যে এক লাখ পাঁচ হাজার প্রদীপ এখানে প্রজ্বলন করা হবে, আর সময়টা হচ্ছে বিকেল পাঁচটার পরেই আর কি, বিকেল পাঁচটার পরে মানে প্রায় সন্ধ্যের আগ মুহূর্তে আর কি, সেই সময়টাতেই প্রজ্বলন করা হবে এক লাখ পাঁচ হাজার প্রদীপ। তো এই দৃশ্যটি দেখার জন্য যদি তোমরা অবশ্যই মনে করো যে আসবে তো অবশ্যই আসতে পারো এখানে আত্রেয়ী নদীর ধারে কল্যাণী ঘাটে, যেখানে যে প্রতিমা যে বিসর্জন দেওয়া হয় সেই ঘাটেই আর কি অনুষ্ঠিত হবে। তোমরা যদি যেখান থেকে আসতে চাও অবশ্যই আসতে পারবে, আর এই প্রোগ্রামটি অবশ্যই দেখে একটা অনুভূতি একটা নিতে পারো। আমরা তো এই মুহূর্তে অযোধ্যা যেতে পারলাম না, তো পরবর্তীতে শ্রীরামচন্দ্র যদি চায় বা ডাকে বা প্রাণে থেকে চায় অবশ্যই আমরা যাব সেখানে গিয়ে দর্শন করে আসবো। আর এই মুহূর্তে আমরা এখানে সেই আছি ঘাটে অর্থাৎ কল্যাণী ঘাটে এখানে বালুঘাট শহরে, তো এখানে শ্রীরামচন্দ্রের সামনে প্রদীপ প্রজ্বলন করা হবে।
ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি ধর্ম সকলেই এখানে আসতে পারে, সকলেই এখানে অংশগ্রহণ করতে পারে, সকলেই দেখতে পারে এবং এই অনুষ্ঠানের যে যে হচ্ছে বিষয়বস্তু সেটা দেখবে এবং আনন্দ উপভোগ করবে। শ্রীরামচন্দ্র অর্থাৎ লালবালা যে শ্রীরামলাল যে এখানে যে প্রাণ প্রতিষ্ঠার দুর্গ উপলক্ষে এই কার্যক্রমটি করা হচ্ছে, তো অবশ্যই সকলে কিন্তু একটা আনন্দ পাবে ভালো আর কি। আমরা সনাতনী যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছে তারা তো অবশ্যই, এছাড়াও বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু এখানে এসে কিন্তু আনন্দ উপভোগ করতে পারো। আর যারা যারা তো অযোধ্যায় গিয়েছে এই মুহূর্তে তারা তো খুবই মানে ভাগ্যশালী যে তারা এই মুহূর্তে তোমরা একটা এই অনুষ্ঠানে তোমরা ওখানে মানে যেতে পেরেছো, সকলকে ধন্যবাদ জানাই। আর আমরা তো পরবর্তীতে চেষ্টা করব, যদি রামচন্দ্র চায় আর কি মনে প্রাণ থেকে তবেই যেতে পারবো। আর এই শ্রীরামচন্দ্র আমাদের প্রাণ পুরুষ অর্থাৎ পিতাদিকে যে আবির্ভূত হয়েছিল, তো এই হচ্ছে বিষয়বস্তু। তো আমরা এখানে জানার চেষ্টা করলাম, তো দু একটা যে কর্মকর্তা যারা আছেন তো তারা বললো নাকি যে বিকেল 5টার পর থেকে অনুষ্ঠান প্রচারিত হবে এবং 1,05,000 প্রদীপ এখানে প্রজ্বলন হবে আর কি। তো তোমরা অবশ্যই আসো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করুন। এরকম ধর্ম যে ধার্মিক যে অনুষ্ঠানগুলো গীতাপাঠ থেকে শুরু করে এবং বিভিন্ন পদাবলী অধিবাস এবং হচ্ছে যে মহাপ্রভুর যে কীর্তন হয় সেই সমস্ত প্রোগ্রামগুলো আমি এই ভিডিও চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করে থাকি। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো কালকে আমরা মোটামুটি বিকেলের দিকে এসে এই যে ভিডিওগুলো সেগুলো আমি তুলব, তোলার পরে তোমাদের সামনে শেয়ার করব। অর্থাৎ 22 জানুয়ারি 2024 সাল রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান কার্যক্রম হবে সেটার উপর তথ্য আমি শেয়ার করবো। তো আজকের জন্য পূজা যে প্রস্তুতি অর্থাৎ তার প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে প্রদীপ প্রজ্বলন যে কীরকম ধরনের প্রস্তুতি কাজকর্ম করছে সেটা দেখানোর জন্য তোমাদের এখানে ভিডিওটা আমি করে আমি দেখালাম। তো সবাই ভালো থাকো, আর হরে কৃষ্ণ রাধে রাধে। তো বলে আমি এখানে আমি সমস্ত কিছু ভিডিওটি পরবর্তী ভিডিওগুলো আমার অপেক্ষা থাকা বলতে পারি।